নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। ভারতীয় পরম্পরায় রাখি বন্ধন একটি পবিত্র উৎসব। এই দিন বোনেরা এবং দিদিরা ভাইয়ের হাতে বা দাদার হাতে রাখি পরিয়ে দেয়। কিন্তু আপনি জানেন কি, আপনি যদি সঠিক রঙের রাশি অনুযায়ী রাখি পরাতে পারেন, তবে ভাইয়ের বা দাদার সৌভাগ্য ফিরতে বাধ্য। কিন্তু আপনি যদি অজান্তেই এমন রঙের রাখি পরিয়ে দিলেন যার জন্য আপনার ভাইয়ের জীবনে বা দাদার জীবনে দুর্ভাগ্য আসতেও পারে, সেই জন্য রাশি অনুযায়ী শুভ রঙের অবশ্যই আপনারা ভাইকে বা দাদাকে রাখি পরান। রাখির মধ্যে দেখবেন যদি স্বস্তিকা চিহ্ন, ওং চিহ্ন বা ত্রিশূলের চিহ্ন থাকে, তবে তা খুবই শুভ। এবং আপনি যদি চাঁদির রাখি পরাতে পারেন, তবে সবথেকে তা উত্তম বলে পরিগণিত করা হয়। কারণ আপনি যে রাখি পরাচ্ছেন সেই রাখির বন্ধন কিছুক্ষণের মধ্যে কিন্তু খুলে যেতে পারে, কাজেই যেই গাঁট বাঁধবেন সেই গাঁটটা কিন্তু অবশ্যই শক্ত করে বেঁধে দিবেন, যাতে অন্ততপক্ষে সেই রাখির গাঁট খসে না পড়ে যায়। এবার ভাইরা এবং দাদারা বোনকে বা দিদিকে কি উপহার দিবেন? প্রথমত আপনার বোন বা দিদি আপনার কাছ থেকে যদি কোনো উপহার চেয়ে নেন, তবে তাকে সেই উপহারটি দিন। কিন্তু আপনার বোন বা দিদি যদি কোনো উপহার না চেয়ে থাকে, তবে আপনারা কাঁচ জাতীয় কোনো উপহার দিবেন না বা সেন্সিটিভ জাতীয় কোনো উপহার দিবেন না, এতে বোনের বা দিদির দুর্ভাগ্য ডেকে আনতে পারে। এছাড়াও চামড়ার জাতীয় কোনো উপহার বোনকে বা দিদিকে দিবেন না, যেমন জুতো হতে পারে, জুতো অবশ্যই দিবেন না। এছাড়াও কালো রঙের কোনো উপহার না দেওয়াই উচিত। এবার আপনারা দেখে নিন রাশি অনুযায়ী আপনি আপনার দাদাকে বা ভাইকে কি রঙের রাখি পরাবেন, যাতে আপনাদের ভাইয়ের বা আপনাদের দাদার সৌভাগ্য ফিরে আসে। Setting sun approaches.